আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব করোনা বৃদ্ধি পাচ্ছে তাহলে কবে হতে পারে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা উত্তর হলো মার্চ দুই হাজার বাইশে হতে পারে তো যেহেতু জানুয়ারির শেষের দিকে যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা হতো তাহলে এতদিনে আমরা নোটিশ পেয়ে যেতাম তো কবে হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আসলে সেটা বলা কঠিন কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সে পরিস্থিতিতে বলা যায় যে ফেব্রুয়ারিতেও কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা খুবই কম কারণ করোনা আপনারা দেখতেই পাচ্ছেন যে করোনা দিন দিন বাড়ছে অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো চলমান ছিল গত কয়েক মাসে কিন্তু চাকরির পরীক্ষার একসাথে কয়েকটি চাকরির পরীক্ষা হয়েছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে চাকরির অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলো আস্তে আস্তে কমে এসেছে একটা দুটা হচ্ছে মাত্র তো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে এটাও বলা কিন্তু কঠিন তো যদি পরিস্থিতিটা ভালো হয় ফেব্রুয়ারিতে পরিস্থিতিটা ভালো হয় তাহলে মার্চে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা আছে আর মার্চেও যদি ফেব্রুয়ারিতে যদি পরিস্থিতি ভালো না হয় তাহলে কিন্তু মার্চেও পরীক্ষা হবে কিনা সেটাও বলা কঠিন তাহলে কবে হতে পারে শিক্ষক নিয়োগ পরীক্ষা আসলে এটা সম্পূর্ণ পরিস্থিতির উপরই নির্ভর করছে যদি করোনা কমে আসে তাহলে তাড়াতাড়ি হবে যদি কমতে দেরি হয় তাহলে পরীক্ষাও কিন্তু দেরিতে হবে তাছাড়া বিভিন্ন রিট চলমান রয়েছে সেই রিটগুলো আশা করি শেষ হয়ে যাবে কোনো ফলাফল এসে যাবে কিন্তু করোনা যদি না কমে তাহলে কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষা যদি শুরু না হয় তাহলে এই নিয়োগ পরীক্ষাও কিন্তু শুরু নাও হতে পারে তো আপনারা ফেব্রুয়ারিকে টার্গেট করে প্রস্তুতি নিন প্রস্তুতি নিয়ে রাখুন যাতে পরীক্ষা আজ হোক কাল হোক বা ছয় মাস পরেই হোক যাতে আপনারা পরীক্ষায় ভালো আনসার করতে পারেন এখানে কিন্তু শূন্য সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে বত্রিশ হাজার প্লাস নিয়োগ দেওয়ার কথা থাকলেও আরও বেশি দেওয়া হতে পারে সুতরাং এটা একটা বড় সুযোগ আপনারা প্রস্তুতি চলমান রাখুন প্রস্তুতি বন্ধ করবেন না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সদস্য হতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনে অল দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ